হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, চারদিকে খুবই ভালো লাগলো অনেকদিন পর শহর ছেড়ে গ্রামে আসতে। গ্রামের মানুষজন খুব সহজ সরল হয়, তাইরই একটা নিদর্শন এখানে পাওয়া গেল। এবং দেখো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটু বাঁকুড়ার রূপকণ্ঠে চলে এসেছি, যেখান থেকে একটা মনোরম দৃশ্য তোমরা দেখতে পাবে। এটাকে কোর পাহাড় বলে। তো কোর পাহাড় বাঁকুড়া থেকে ঠিক কপার বাঁকুড়া থেকে প্রায় ওই আধ ঘন্টা 20 কিলোমিটার রাস্তা হবে, আধ ঘন্টার মতন। তো আমরা এখানে এলাম আপনাদের সঙ্গে একটু সময় কাটাবো বলে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকে এসছে। তো এখানে মানুষের একটা নিরিবিলি প্রকৃতির সঙ্গে কথা বলার একটা সুন্দর সুযোগ করে দিয়েছে প্রকৃতি আমাদের, পারছো? তো এই জায়গাটাতে তোমরা কিছুক্ষণ কাটিয়ে যেতে পারো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং দেখতেই পাচ্ছ কী সুন্দর সিঁড়ি করা আছে, হ্যাঁ, উঠতেও পাহাড়ে উঠতেও কোনো অসুবিধা নেই। নিচেই আছেন বিষ্ণু মন্দির, তোমরা সেটাও দেখতে পারো। খুব ভালো একটা জায়গা, ভালো পরিবেশ, গ্রাম্য পরিবেশ। সেই পরিবেশে তোমরা সহজেই একটা দিন এখানে কাটিয়ে যেতে পারো। তো তোমরা বাঁকুড়া থেকে সহজেই বাস বা ট্রেকার বা টোটোতে বা বাইকে করে এলে আরো ভালো, যেহেতু গ্রামের চারিপাশের পরিবেশ, ক্ষেত খামার, গরুর গাড়ি, যেগুলো এখন আমাদের শহরের জীবনে প্রায় দেখি না বললেই চলে। বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারে, খুব ভালো লাগবে। চলো তাহলে দেখা যাক কি কি আছে আমাদের এই ট্যুরে। লোকের বাড়িও আছে সেখানে দেখা দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো তো এই যে মন্দিরের প্রবেশ দ্বার থেকে ভিতরে ঢুকে বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরের ভিতর হয়ে আমরা ঠিক পাহাড়ের পথ ধরলাম, পাহাড় সিঁড়ি বেয়ে উঠে গেছে পাহাড়। তো সেই পাহাড়ের পথ ধরে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে যেতে রওনা শুরু করলাম। সিঁড়ি মোটামুটি না গুনলেও প্রায় 200-র কাছাকাছি সিঁড়ি হবে। তো সে সিঁড়ি ভেঙে যেতে হয়, একটু অসুবিধা হয়, যদিও কারো কারো যদি অসুবিধা নাও হতে পারে। যদি অসুবিধা হয়, তোমরা যেখানে সামনে রেস্টরুম আছে, রেস্টরুমে কিছুটা বিশ্রাম করে নিয়ে আবার উঠতে পারো। তো এই বিষ্ণু মন্দির পেরিয়ে উপরে আমরা দেখতে পাই অষ্টভুজা পার্বতী মন্দির, শিব মন্দির। এই যে শিবের শ্লোক লেখা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছো। তো এই মন্দির চত্বর খুবই সুন্দর, মনোরম পরিবেশ, খুবই নিস্তব্ধ, প্রকৃতির প্রত্যেকটি শব্দ এখানে তোমরা শুনতে পাবে। এবং পাহাড়ের নিচ থেকে যদি পাহাড়ের উপর থেকে যদি নিচে দেখো তোমরা, আমরা কৃষক ভাইরা, তো তাদের ধান বোঝাই করা গরুর গাড়ি করে ধান বোঝাই করে নিয়ে আসছে। তো এই যো এখানে আমাদের যুদ্ধ, যখন আমরা পৌঁছেছি তখন মন্দির খোলা থাকেনি, তাই বিষ্ণু মন্দিরে ঢোকা গেল না। তো আমরা খিদে পেয়ে যাওয়ার জন্য কিছু বিস্কুট আনার জন্য আরেকবার বেরালাম। বের হয়ে কিছু বিস্কুট টিস্কুট নিয়ে আবার আমরা মন্দিরে ফিরলাম। মন্দিরে ফিরে দেখলাম মন্দিরে এই যে অষ্টভুজা পার্বতী মন্দির, মায়ের মন্দির, খুবই সুন্দর, চারদিক মনোরম পরিবেশ। তোমরা একদিনের জন্য সময় কাটাতে কাছে পিঠে সঙ্গী সাথীকে নিয়ে কিন্তু চলেই আসতে পারো, প্রিয়জনকে নিয়ে আসার এবং তার সঙ্গে একটি সুন্দর মুহূর্ত কাটানোর খুবই মনোরম পরিবেশ। প্রকৃতি যেন তাকে তার নিজেকে যেন উজাড় করে সুন্দর করে রেখেছে এখানে। এই যে মন্দির চত্বর, আবার সেই সিঁড়ি ভেঙে নিচে নামার পালা, মন কিছুতেই ফেটেতে চায় না। তবুও কালের নিয়মে সব কিছুরই একটি শেষ আছে, তাই এই জার্নিরও আমাদের একটি শেষ আছে, শেষের দিকে যেতেই হয়, বাড়ি ফেরার পালা। আবার সেই গ্রামের জঙ্গল পেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমরা, সিঁড়ি ভেঙে নিচে নেমে আবার বাড়ির দিকে রওনা দিলাম। মন কিছুতেই ফিরে যেতে চাইছিল না। তবে আরেকটি কথা বলি যে এখানে তোমার যে আশ্রম আছে, আশ্রমে কিছু কুটির আছে, এখানে মহারাজরা হয়তো থাকেন, তো সেরকম কারোর সঙ্গে কথা হলো না। আরেকবার মন যেন মনে হচ্ছে যেন এখানেই থেকে যায়, তো থাকার আর উপায় নেই, এবারে আমাদেরকে ফিরতে হবে। তবে চলো বন্ধুরা, এখানেই শেষ নয়, আরও একটি অন্য কোনো সুন্দর মুহূর্তের সাক্ষী
একই হয়ে থাকবো আমরা। তো মাঝখানে আসার সময় খিদে পেয়ে গেছিলো, খিদে পেয়ে যাওয়ার জন্য আমরা একটা হোটেলে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, আমি কিছু নিরামিষ খেলাম। এই যে হোটেল মালিকের সুন্দর একটি কুকুর তার সঙ্গেই থাকছে, আর যেহেতু শনিবার সেহেতু আমি আর কিছু খেলাম না, আমার সাথীটি খেলো। হ্যাঁ, তাকে খাওয়া দাওয়া করানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম। রোডও খুব সুন্দর, এনএইচ অন্তরে যেতে খুবই ভালো লাগবে, রাইডও খুব ভালো, বাইকে খুব মজা পাবে তোমরা তোমরা যদি বাইকে করে আসো। মাঠঘাট পেরিয়ে যেন মনে হচ্ছিল সেই পুরনো দিনের ছোটবেলার কবিতা, আমাদের ছোট গ্রাম। তো আমাদের ছোট গ্রামের কবিতার কিছু অংশ মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এরপর বাড়ি ফিরতেই হবে, আর করার কিছু নেই। চলো বন্ধুরা, বাই, টাটা।